প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মায়রা হক, তোমরা তো সবাই জানো। তারপর হচ্ছে তোমাদের সাথে আমার বায়োলজি এবং কেমিস্ট্রি ক্লাস। গত রোববারে ছিল তোমাদের সাথে আমার বায়োলজি ক্লাস, আজকে বৃহস্পতিবার, আজকে কেমিস্ট্রি ক্লাস, তাই তো? আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর আমরা আজকে কেমিস্ট্রি ক্লাসে আসলাম। আজকে আমরা একটু মাঝে মাঝে কিছু চ্যাপ্টার দিয়ে, একটা চ্যাপ্টার দিয়ে শুরু করি, ঠিক আছে? প্রতিদিন তো ক্লাস 9 এর জন্য প্রথম দিকে চ্যাপ্টার থেকে শুরু করি। আজকে যেহেতু ক্লাস 10 কে দিয়েও শুরু করতে পারি আমরা, আজকে আমরা মাঝখানে একটা চ্যাপ্টার থেকে শুরু করছি, ঠিক আছে? 9-10 দুটো দুজনের জন্য এটা খুব উপকারী চ্যাপ্টার এবং হচ্ছে ইজি একটা চ্যাপ্টার। কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে এই চ্যাপ্টারে, তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যারা ক্লাস 9-এ আছো তারাও ভালোভাবে বুঝতে পারবে, কারণ এটা খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পড়ায় চলে যাই। আজকে আমরা শুরু করছি অষ্টম অধ্যায়, রসায়ন এবং শক্তি নিয়ে। রসায়ন এবং শক্তি দুটো একটার সাথে আরেকটা কি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনে শক্তি ছাড়া কোনো কাজই সম্ভব না, তাই তো? আমরা শক্তি বলতে কি বুঝি? কাজ করার ক্ষমতাকে শক্তি বলছি। যে সেটা যে কোনো কাজ করার ক্ষমতা হতে পারে, যেমন একটা ব্যাটারি দিয়ে কি চললো, একটা ব্যাটারি দিয়ে আমার গাড়ি চলছে, এটাও একটা কাজ হচ্ছে, এটা হচ্ছে ব্যাটারির একটা শক্তি। আবার ধরো টর্চের লাইট জ্বলছে, সেক্ষেত্রেও ব্যাটারিতে কি আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। তো যখন গাড়ি চলছে তখন সেখানে আমার কি গতি শক্তি উৎপন্ন হচ্ছে। আবার যখন আলো জ্বলছে ব্যাটারির মাধ্যমে, টর্চের আলো জ্বলছে, তখন সেখানে কি শক্তি উৎপন্ন হচ্ছে? আলোক শক্তি উৎপন্ন হচ্ছে, তাই তো? তা এছাড়া ধরো আমরা মোমবাতি চালানো, মোমবাতি চালানোর পর আমরা কি পাই? আলো পাই। সাথে মোমবাতির উপরে যখন আমরা হাতটা দিই, ধরো মোমবাতি চলছে, উপরে একটু হাত দিলাম, দেখবো আমার হাতটা গরম গরম অনুভূত হচ্ছে বা গরম লাগছে। কিছুক্ষণ রাখার পর আমি হাতটা আর রাখতে পারবো না, অর্থাৎ ওখানে আলোক শক্তি এবং তাপ শক্তি দুটোরই উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের জীবনে শক্তি হচ্ছে, প্রতিটি স্টেপে শক্তি আমাদের সাথে ওতপ্রোত ভাবে জড়িত, তাই তো? আচ্ছা, তাহলে এই শক্তি জানার জন্য, কোন শক্তি কিসে পরিণত হচ্ছে বা শক্তির রূপান্তর গুলো জানার জন্য আমাদেরকে কি পড়তে হবে? রসায়ন পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি পড়বো সেগুলো একটু দেখে নিই। আজকে আমরা পড়বো হচ্ছে রাসায়নিক শক্তির উৎস। এই যে শক্তি বা রসায়নের মাধ্যমে যে শক্তির উৎপন্ন হচ্ছে, এই শক্তিগুলো কিভাবে উৎপত্তি হচ্ছে, অর্থাৎ শক্তির উৎসটা পড়বো। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর। একটা শক্তি যে আরেকটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যান্ত্রিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের রূপান্তর গুলো হচ্ছে, সেই রূপান্তর গুলো নিয়ে আমরা পড়বো। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আমরা একটা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া ওগুলো পড়েছিলাম, এখন ওই শ্রেণী বিভাগটা পড়বো না। এই শ্রেণী বিভাগটা হচ্ছে তাপের ভিত্তিতে, অর্থাৎ কোন বিক্রিয়া সংঘটিত হলো, ওই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলো নাকি তাপ কি হলো, হারি হলো। অর্থাৎ ধরো বিক্রিয়াটা তোমার যখন শুরু করছি আমরা নর্মাল টেম্পারেচারে যখন শুরু করি, তখন ধরো বিক্রিয়াটা নর্মাল ছিল, কিন্তু আমি যখন একটা বিক্রিয়া করলাম, ধরো একটা চুন, যে আমরা খাবার যে চুন গুলো ইউজ করি, যেমন ধরো আমার বাসায় আছে এই যে চুন, দেখতে পাচ্ছ সাদা চুন, হ্যাঁ, এটা হচ্ছে কি যারা পান খায় তারা পানের সাথে খেয়ে থাকে। তো এই চুনটা, চুনের মধ্যে যদি আমি চুনটা ধরো একটা বাটিতে নিলাম, বাটিতে নিয়ে সেখানে আমি পানি মিক্সড করলাম, তখন দেখব বাটির নিচে যদি আমি হাত দিয়ে দেখি, দেখবো বাটিটা একটু একটু গরম অনুভূত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমার কি হয়, তাপ উৎপন্ন হয়। অর্থাৎ চুনটা তখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, যেটা আমরা হয়তো চোখে দেখছি না। তো তখন কি উৎপন্ন হয়, তোমার তাপ শক্তি উৎপন্ন হয়। এই জন্য আমাদের যে বাটিটা, বাটির নিচে যদি আমরা হাত দিই, চুনটা যে বাটিতে রাখি সেই বাটির নিচে হাত দিলে আমাদের একটু করে তাপ অনুভূত হবে। আবার অনেক সময় দেখা যায় যে বিক্রিয়া ঘটার পরে আমরা যদি কোনো বিক্রিয়কের উৎপাদের যে ইয়াটা কি পাত্রটা বা বিকার ধরো প্যাট্রিজিস ধরো সেগুলো নিচে যদি হাত দিয়ে দেখি শীতল অনুভব হবে, তখন সেটা আমরা ধরেই নিব সেখানে তাপের হ্রাস হয়েছে। তো এই যে তাপের শ্রেণী বিভাগটা সেটা পড়বো, তাপের শ্রেণী বিভাগটা পড়বো, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া সেটা পড়বো। এরপর হচ্ছে বন্ধন শক্তি হিসাব করে তাপের পরিবর্তনের হিসাব। এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে এবং আমাদের বইয়ে একটা সুন্দর চার্ট দেওয়া আছে, যেমন কার্বন কার্বন বন্ধন শক্তি কত কিলো জুল, তারপর ধরো কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি কত কিলো জুল, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি কত কিলো জুল, এই টাইপের কিছু দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে, আমরা সেই চার্টটা ডিপেন্ড করে কিছু ম্যাথ করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করছি। প্রথমেই হচ্ছে রাসায়নিক শক্তির উৎস।
রাসায়নিক শক্তির উৎস। এই উৎসটা পাওয়ার জন্য আমার দুই ধরনের শক্তি নিয়ে আলোচনা করতে হবে। একটা হচ্ছে বন্ধন শক্তি, আর আরেকটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। বন্ধন শক্তি আমরা বলতে কি বুঝি? আমরা জানি বিভিন্ন পদার্থগুলো তাদের মধ্যে কয়েক ধরনের বন্ধনের মাধ্যমে একজন আরেকজনের সাথে কি থাকে, একজন আরেকজনের সাথে লেগে থাকে বা নতুন একটা পদার্থ গঠন করে। যেমন বন্ধন শক্তিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, বন্ধন শক্তিকে আবার তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর আরেকটা হচ্ছে কি যেন, ধাতব বন্ধন। আয়নিক বন্ধন গুলো কোনগুলো আমরা নিশ্চয়ই আগেও পড়েছি। আয়নিক বন্ধন হচ্ছে যখন একটা পরমাণু ইলেকট্রন শেয়ার অন্য পরমাণু ইলেকট্রনকে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, তখন সেটাকে আমরা বলছি কি আয়নিক বন্ধন। যেমন সোডিয়াম ক্লোরাইডের বন্ধন, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি, খাবার লবণ না? খাবার লবণের আমাদের রাসায়নিক নাম হচ্ছে কি, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম হচ্ছে কি, ধাতু। তাহলে সোডিয়াম আমার কি, ধনাত্মক আয়ন দিবে, আর ক্লোরিনটা হচ্ছে কি, ঋণাত্মক আয়ন দিবে। আমরা তো এটা জানি, তাই তো? ধাতুরা সবসময় ধনাত্মক আয়ন, জলীয় দ্রবণে ধনাত্মক আয়ন প্রদান করে এবং অধাতুরা কি করে, ঋণাত্মক আয়ন প্রদান করে। আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে কি দেখি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখি 2H1, অর্থাৎ সর্ববহিঃস্থ স্তরে বা সর্ববহিঃস্থ শেলে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তো সোডিয়াম কি করে, সেই তার একটা ইলেকট্রন একটা প্লাস চিহ্নের মাধ্যমে ক্লোরিনকে দিয়ে দেয়। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখি, ক্লোরিনের তোমার পারমাণবিক সংখ্যা কত, 17, তাই তো? তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি ক্লোরিনের লাস্ট শেলে কি থাকে, একটা ইলেকট্রন থাকে। ওই একটা ইলেকট্রন কি করে, সে নিবে কার থেকে, সরি, ক্লোরিনের সর্বশেষ যেহেতু 17, তাহলে আমি আগে ইলেকট্রন বিন্যাসে লিখি নি 2A7, তাই তো? এখন তাকে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে কয়টা ইলেকট্রন লাগবে, তার লাগবে হচ্ছে একটি ইলেকট্রন। আর এখানেও, আর এখানে লাস্ট বহিষ্ঠ শেলে আছে একটি ইলেকট্রন, তাহলে 7 এর সাথে 1 যোগ হয়ে ক্লোরিন কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যখন গঠিত হবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে আর সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে। এই যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে একটা যৌগ তৈরি হলো, এই দুজনের মধ্যে যে বন্ধনটা সেটাকে আমরা বলছি কি আয়নিক বন্ধন। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলছি আমরা আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধনের মাধ্যমেও কি হয়, শক্তির উৎপন্ন হয়। যত বেশি যেসব মৌল বা যেসব সরি যেসব যৌগ আয়নিক বন্ধনের মাধ্যমে নতুন যৌগের সৃষ্টি করে, বা যেসব মৌল আয়নিক বন্ধনের মাধ্যমে নতুন একটা আয়নিক যৌগ সৃষ্টি করে, তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সমযোজী বন্ধনে গঠিত যৌগের চাইতে বেশি হয়। কারণ হচ্ছে এরা ইলেকট্রন পুরোটা দিয়ে ফেলছে, একজন আরেকজন থেকে ইলেকট্রন নিয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে তাদের বন্ডিংটা কি হয়, শক্ত হয়। কিন্তু যখন আমি শেয়ার করব, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখন আমার বন্ধন গঠিত হবে, সমযোজী বন্ধনটা তৈরি হয় কিসের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। যেমন কার্বন ডাইঅক্সাইডের যে বন্ধনটা, কার্বন এবং অক্সিজেন এদের যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। এই বন্ধনটাতে আমরা ইলেকট্রন দেখি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করেছে, তো এই ক্ষেত্রে আমার বন্ধনটা ভাঙাটা কি হবে, ইজি হবে। অর্থাৎ আয়নিক বন্ধনটা ভাঙাটা যতটা টাফ বা যতটা কঠিন, কারণ হচ্ছে ইলেকট্রন যেহেতু দিয়েই ফেলে, পুরোপুরি দিয়ে ফেলে, এখানে হচ্ছে দিয়ে ফেলে না, এরা হচ্ছে একজন আরেকজনের মাধ্যমে শেয়ার করে। ইলেকট্রন গুলোর অবস্থান থাকে হচ্ছে তোমার মাঝামাঝি, এই যে শেলে এই জায়গায় ইলেকট্রনের অবস্থান থাকে সমযোজী বন্ধনের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা তাদেরকে উত্তপ্ত করি বা তাপ প্রয়োগ করি, তখন দেখা যায় খুব তাড়াতাড়ি বন্ধনটা ছিঁড়ে যায় বা খুলে যায়। সেই জন্য সমযোজী বন্ধনে গঠিত যৌগগুলোর আয়নিক গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আয়নিক যৌগে গঠিত যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের তুলনায় কি হয়, কম হয়। আর ধাতব বন্ধন আমরা কি বুঝি, ধাতব বন্ধন বলতে আমরা বুঝি যে ধাতুর মধ্যে পরমাণুগুলো যে বন্ধনে আবদ্ধ থাকবে। যেমন লোহার মধ্যে, লোহার
পরমাণুগুলো একটা একটার সাথে একটা বন্ধনে আবদ্ধ থাকছে, তাই তো? সেই বন্ধনটাকে আমরা বলছি কি, ধাতব বন্ধন। তো এই যে বন্ধনগুলোর মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয়, সেখান থেকে সেই শক্তিগুলোকে আমরা বলছি বিভিন্ন ধরনের বন্ধন শক্তি। এরপর হলো আন্ত আণবিক শক্তি। এই আন্ত আণবিক শক্তি হচ্ছে রাসায়নিক শক্তির একটি উৎস। আন্ত আণবিক শক্তি তো আমরা প্রথমের দিকে চ্যাপ্টারে পড়েছি, সম্ভবত প্রথম চ্যাপ্টারেই পড়েছি। আন্ত আণবিক শক্তি কি, যখন কোন মৌলে কণাগুলো কি থাকে একটা আরেকটার সাথে যে শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে, তাকে আমরা বলছি কি, আন্ত আণবিক শক্তি। আন্ত আণবিক শক্তি যখন বেশি থাকে তখন আন্ত আণবিক দূরত্বটা কি হয়, কম হয়, তাই তো? যেমন ধরো একটা পানির, এখানে ধরো সব পানির অণু, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা যদি আমি এখানে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কি হবে, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য হয়ে যাবে। তো এর মধ্যে যে শক্তিটা সৃষ্টি হবে, এই যে প্রতিটা কণার মধ্যে একটা কি থাকে, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা আকর্ষণ শক্তি থাকে। এই আকর্ষণ শক্তির জন্য কি হয়, পানির অণু গঠিত হয়। আকর্ষণ শক্তি যদি না থাকতো তাহলে একটা অণু আরেকটা অণুকে কখনো কি করতো না, তাদের ইলেকট্রন শেয়ার করতো না, কিংবা ইলেকট্রন আদান প্রদান করতো না। এই আন্ত আণবিক আকর্ষণ শক্তিটা যত বেশি হবে, আন্ত আণবিক দূরত্বটা কি হবে, তত কম হবে। যেমন ধরো তোমার কিসের বরফের ক্ষেত্রে, যেমন পানির ক্ষেত্রে আন্ত আণবিক আকর্ষণ শক্তিটা ধরো মিডিয়াম সাইজ, এই জন্য তাদের আন্ত আণবিক দূরত্বটা হচ্ছে মাঝামাঝি মাঝামাঝি টাইপের। কিন্তু যখন আমরা বরফের ক্ষেত্রে যাব, বরফটা কি একটা শক্ত পদার্থ, কঠিন পদার্থ, কারণ এর মধ্যে আন্ত আণবিক দূরত্ব নাই। বরফকে কি করতে পারি আমরা, বরফকে কি পানির মতো যেখানে মানে ভেঙে ফেলতে পারি, বা পানিকে আমরা যেখানে রাখছি, ধরো আমরা মাটিতে রাখলাম, পানিটা কি হবে, ছড়িয়ে যাবে। কিন্তু বরফকে যদি আমি মাটিতে থাকি, সে ওই পিস আকারে থাকবে, অর্থাৎ তার মধ্যে আন্ত আণবিক আকর্ষণ শক্তিটা কি থাকে, বেশি থাকে, অর্থাৎ অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, যার কারণে আন্ত আণবিক আকর্ষণ শক্তিটা বেশি থাকে। এই আন্ত আণবিক আকর্ষণ শক্তির কারণে কি হয়, আমাদের শক্তির উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক শক্তির উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে বন্ধন শক্তি আর আরেকটা হচ্ছে আন্ত আণবিক শক্তি। এই দুটো শক্তির মাধ্যমে রাসায়নিক শক্তির বা বিভিন্ন ধরনের শক্তির উৎপত্তি ঘটে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকসে, রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর। রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর, আচ্ছা আমরা একটু পড়ি পেজ নাম্বার 171। প্রত্যেক পদার্থের মধ্যে কি থাকে, শক্তি বিদ্যমান থাকে, কারণ প্রত্যেক পদার্থ কি বন্ধন শক্তির মাধ্যমে যুক্ত অথবা আন্ত আণবিক শক্তির মাধ্যমে যুক্ত। সাধারণত কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার সময় শক্তি দিয়ে বিক্রিয়া ঘটাতে হয়, অথবা কোন কোন রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে শক্তি উৎপন্ন হয়। কোন কোন রাসায়নিক বিক্রিয়া দেখা যায় আমার প্রথমে কি করতে হয়, শক্তি দিতে হয়। ধরো আমি একটা রাসায়নিক বিক্রিয়া লিখলাম, দুটো রাসায়নিক বিক্রিয়া লিখি, একটা মিথেনকে অক্সিজেনের সাথে ঘোরাবো, একটা রাসায়নিক বিক্রিয়া দেখলাম কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হলো, আর আরেকটা রাসায়নিক বিক্রিয়া দেখছি যেখানে হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে যাবে, ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। আমি দু ধরনের বিক্রিয়া এখানে লিখলাম, তাই তো? তাহলে মিথেন যখন অক্সিজেনের সংস্পর্শে আসবে, এটা কি বিক্রিয়া, দহন বিক্রিয়া। অক্সিজেনের সংস্পর্শে কোনো বিক্রিয়া ঘটাকে আমরা কি বলি, দহন বিক্রিয়া বলি। তো মিথেন যখন অক্সিজেনের সংস্পর্শে আসবে তখন কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। এই ক্ষেত্রে আমার মিথেনকে অক্সিজেনকে অক্সিজেন সংস্পর্শে আসার জন্য বা অক্সিজেন দিয়ে রিয়াকশন করার জন্য কোনো এক্সট্রা শক্তি দিতে হবে না, এই রিয়াকশনটা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে তখন এখানে কি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হবে।
আবার ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে আমি ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করব। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ভাঙার জন্য আমার কি করতে হবে, শক্তি দিতে হবে। তাহলে গ্লুতে দু ধরনের, একটাতে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক উৎপন্ন হওয়ার পরে শক্তি উৎপন্ন হয়েছে, আবার এখানে উৎপাদক থেকে বিক্রিয়ক তৈরি করার জন্য আমার উৎপাদকে কি দিতে হচ্ছে, শক্তি দিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে এক ধরনের বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেটকে আমার জোর করে ভাঙতে হবে, তার মানে আমার এখানে শক্তি প্রয়োগ করতে হবে, শক্তি প্রয়োগ করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই দুই ধরনের শক্তি আমরা দেখতে পাই রসায়নে, আমরা এই ধরনের শক্তির রূপান্তর দেখতে পাই। তারপর ধরো রাসায়নিক বিক্রিয়া এইভাবে শক্তি রূপান্তর ঘটে, বিক্রিয়া ঘটাতে যে শক্তি দিতে হয় বা বিক্রিয়া ঘটার ফলে যে শক্তি উৎপন্ন হয় তার রূপও বিভিন্ন হতে পারে, যেমন হচ্ছে তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি। ওকে, এখন হচ্ছে আমরা শক্তি পরিমাপের একক নিয়ে একটু আলোচনা করব। তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে যখন আমরা ব্যাটারি দিয়ে কি করি, ব্যাটারি দিয়ে গাড়ি চলায়, যে বাচ্চাদের কিছু খেলনা গাড়ি পাওয়া যায় যেগুলো ব্যাটারির সাহায্যে চলে, তাহলে সেখানে আমার কি স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার ব্যাটারি দিয়ে যখন আমরা টর্চ জ্বালাই তখন কি হয়, তাপ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তর হয়। এগুলোই হচ্ছে কি শক্তির বিভিন্ন ধরনের রূপান্তর। এখন শক্তি আমরা কিভাবে পরিমাপ করব, শক্তি পরিমাপের একক। শক্তি পরিমাপে আগে একক হিসেবে ব্যবহার করা হতো ক্যালোরিকে, 1 ক্যালোরি। আগে শক্তি পরিমাপের একক হিসেবে ক্যালোরিকে ব্যবহার করা হতো, আর বর্তমানে ব্যবহার করা হচ্ছে জুলকে, 1 জুল। আমরা এভাবে লিখি, ক্যালোরি এবং জুলের দুটো আলাদা করে সংজ্ঞা দেওয়া আছে আমাদের। দেখো, যেমন হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকে কি বলা হয়, 1 ক্যালোরি বলা হয়। আর 1000 ক্যালোরিকে আমরা কি বলছি, 1000 ক্যালোরিকে আমরা বলছি 1 কিলো ক্যালোরি, তাই তো? হ্যাঁ। আবার জুল কাকে বলবো, জুল হচ্ছে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে যদি সেটা সরণের দিকে 1 মিটার সরে যায় বা সামনের দিকে 1 মিটার সরে যায় তখন সেটাকে আমরা বলছি 1 জুল। বর্তমানে জুলটাই হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জুল এবং ক্যালোরির মধ্যে আবার একটা কি আছে, সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.18 জুল। ঠিক আছে, ওকে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট টপিকসে, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ, অর্থাৎ তাপের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া আর আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া আর আরেকটা হলো তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে তাকে আমরা বলছি কি, তাপ উৎপাদী বিক্রিয়া। আর যেখানে আমরা তাপের শোষণ দেখবো সেটাকে আমরা বলি তাপ হারি বিক্রিয়া। এখন ধরো তাপ উৎপাদী বিক্রিয়ার একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা হচ্ছে আমি তোমাদের একটু লিখে দিচ্ছি কিভাবে আমরা তাপ উৎপাদী বিক্রিয়াকে, আমরা তো সবসময় তাপের যে পরিমাণ বা তাপের যে হিসাবটা করব, সে তাপ উৎপন্ন করছে তা কি তাপ শোষণ করছে, যে হিসাবটা করব সেই হিসাবটাকে আমরা সবসময় কিসে প্রকাশ করব, ডেলএইচে প্রকাশ করব। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচের মানটা আমরা কিভাবে বের করব, উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি, ওই পাশে কি সৃষ্টি হয়, বিক্রিয়ক সৃষ্টি হয়, তাহলে বিক্রিয়ক সমূহে মোট অভ্যন্তরীণ শক্তি, মোট অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, উৎপাদ সমূহের মোট উৎপাদ বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, কিন্তু উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। এ থেকে আমরা বুঝতে পারবো যদি ডেলেচের মান কি আসে, ঋণাত্মক আসে অর্থাৎ মাইনাস ফর্মে আসে, তাহলে আমরা বুঝে নিব হচ্ছে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেলেচের মান যদি আমার প্লাস ফর্মে আসে তাহলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে,
এখন দেখো, যদি উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি কত হয়, উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি সাপোজ ধরো 300 কিলোজুল বা 300 কিলোজুল, আর বিক্রিয়ক সমূহের মোট শক্তি হচ্ছে 490 কিলোজুল। অর্থাৎ বিক্রিয়কে আমার শক্তির পরিমাণ বেশি, সেক্ষেত্রে আমার এখানে আসতেছে কত, 150, 150 কিলোজুল, কিন্তু আসবে কি মাইনাস ফর্মে, অর্থাৎ এটা বেশি। যখন আমি দেখব বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তিতে উৎপাদের চেয়ে বেশি হচ্ছে, তখন আমরা ধরে নিব সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, আবার ধরো তাপ হাইয়া বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি উৎপাদ সময়ে মোট অভ্যন্তরীণ শক্তির চাইতে কি হবে, কম হবে। তাপ হাই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু মাইনাস ফর্মে আসছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তোমার উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিটা বেশি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ধরো 450 কিলোজুল মাইনাস 400 কিলোজুল। ওই যে ক্যালসিয়াম কার্বনেট বললাম না, ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙতে আমার কি দিতে হচ্ছে, এক্সট্রা তাপ দিতে হচ্ছে। তাহলে ধরো সেখানে 450 কিলোজুল তাপের সৃষ্টি হলো, কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, তখন আমার 400 কিলোজুল তাপ উৎপন্ন হলো। এটা জাস্ট সাপোজ, এটা কিন্তু রিয়েল না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমার 50 কিলোজুল তাপ বেশি আছে কোথায়, উৎপাদের ক্ষেত্রে। উৎপাদ আর বিক্রিয়ক তো আমরা চিনি, যেগুলো উৎপাদ হচ্ছে যেখানে যেগুলো বিক্রিয়াতে অংশগ্রহণ করে, আর উৎপাদক সরি বিক্রিয়ক হচ্ছে যেগুলো আমাদের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আর উৎপাদক হচ্ছে যেটা কি উৎপন্ন হবে, তাই তো? তাহলে আমি উল্টা লিখে ফেলেছি, উৎপাদ সমূহের ক্ষেত্রে কি হবে, উৎপাদের ক্ষেত্রে 400 হবে, আর বিক্রিয়কের ক্ষেত্রে তোমার 350 হবে। সেক্ষেত্রে আমার 50 কিলোজুল তাপ এক্সট্রা আছে, এটাকে আমরা বলছি কি তাপ হারি বিক্রিয়া, যেহেতু এটা প্লাস মান, প্লাস যখন হবে তখন আমরা বুঝবো তাপ শোষণ হয়েছে, বা তাপ এই বিক্রিয়াকে আমরা বলছি কি তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, ওকে, না আমাদের বইয়ে দুটো উদাহরণ দেওয়া আছে, তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে দুটো উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো একটু তোমরা দেখো, একটা উদাহরণ তো আমি তোমাদেরকে এর আগেই দেখিয়েছি, আরেকটা দেখাই। আরেকটা হচ্ছে যেটা চুনের মধ্যে পানি দিলে কি হবে, যেটা বলেছিলাম যে তাপ উৎপন্ন হবে, চুন হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড, এর মধ্যে আমি পানি দিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং সাথে কি হবে, তাপ উৎপন্ন হবে, সাথে হচ্ছে আমার এখানে তাপ শোষিত হবে, সরি এটা হচ্ছে কি হয়ে যাবে উৎপন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমার তাপের মানটা কি হবে, মাইনাস ফর্মে হবে। আমাদের বইয়ে লেখা আছে কত কিলোজুল আছে তাপ, 63.95 কিলোজুল। তাহলে ডেলএইচ এর মান কি হবে, মাইনাস 63.95 কিলোজুল পার মোল। ঠিক আছে, তোমরা এই বিক্রিয়াটা বাসায়ও করতে পারো, আমাদের অনেকের বাসায় চুন থাকে, বিভিন্ন কারণে আমরা চুনটা বাসায় রাখি। তো চুনের মধ্যে আমি পানি দিব, তাহলে যে পাত্রে আমরা বিক্রিয়াটা করব আমরা দেখব নিচে দিয়ে কি উৎপন্ন হচ্ছে, সামান্য গরম হয়ে গেছে পাত্রটা, তাহলে তার মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আমার তাপ উৎপন্ন করেছে। আবার তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, ক্যালসিয়াম কার্বনেট যেটা ঝিনুকের খোলস, তাপ হারি বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙতে আমার এক্সট্রা আরো 178 কিলোজুল তাপ দিতে হয়েছে। তাপ দেওয়ার ফলে আমরা কি পাচ্ছি, উৎপাদ পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। যদি আমরা এই তাপটা না দিই ক্যালসিয়াম কার্বনেটকে, ক্যালসিয়াম কার্বনেট নিজে নিজে ভাঙবে না, ক্যালসিয়াম অক্সাইড কিংবা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে না। তো এই জন্য যখন আমরা বিক্রিয়কের ক্ষেত্রে এক্সট্রা তাপ দিব, তখন সেটাকে আমরা বলছি কি তাপ হারি বিক্রিয়া। ওকে, গেল। নেক্সট আমরা লাস্ট জিনিস করব, যেটা হচ্ছে বন্ধন শক্তি হিসাব করে তাপ পরিবর্তন। তোমাদের চার্ট বইটা একটু খোলো, যারা দেখছো সবাই কিন্তু বইটা নিয়ে বসো, এখানে একটা চার্ট আছে, চার্টটা একটু দেখো।
8.01 বন্ধন এবং বন্ধন শক্তি 175 পেজে আমাদের একটা কি দেওয়া আছে, চার্ট দেওয়া আছে। যেমন হচ্ছে দেখো, কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি 414, কার্বন ক্লোরিনের 326, এই ধরনের একটা বন্ধন শক্তির একটা চার্ট দেওয়া আছে। এটা দিয়ে আমরা কি করব, তাপের হিসাব করতে পারবো। এক্ষেত্রে আমাদের বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি বিয়োগ উৎপাদের মোট বন্ধন শক্তি, এভাবে আমরা বন্ধন শক্তিটা হিসাব করতে পারি। যেমন ধরো যেটা লিখেছিলাম কি, মিথেন প্লাস অক্সিজেন কি কি উৎপন্ন হয়েছিল, মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং আরেকটা কি উৎপন্ন হয়েছিল, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখানে দেখো, এখানে কার্বন হাইড্রোজেন বন্ড আছে প্লাস অক্সিজেন অক্সিজেন বন্ড আছে, ঠিক আছে। তারপর এখানে কার্বন অক্সিজেন বন্ড আছে, এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে, তাই তো। এখন আমি বন্ডের মানগুলো একটু লিখে ফেলবো। কার্বন হাইড্রোজেনের বন্ডের মান হচ্ছে কত, 414। তাহলে 414 যোগ অক্সিজেন অক্সিজেন বন্ডের মানগুলো হচ্ছে কত, 498। কার্বন অক্সিজেনের হচ্ছে 724, অক্সিজেন হাইড্রোজেনের হচ্ছে 464। আর তাহলে এখানে আসতেছে কত, 8 4 12, 2 হাতে 9 10 11, হাতে 1 912। আর এদিকে আসতেছে কত, 8 4 12 2, হাতে 6 2 8, 8 9 7 4 13। এখন দেখো, এরা হচ্ছে কি, বিক্রিয়ক, তাই তো, আর এরা হচ্ছে উৎপাদক। এখন দেখো, বিক্রিয়কে আমার বন্ধন শক্তি আসছে কত, 912 কিলোজুল, আর উৎপাদের ক্ষেত্রে আমার আসছে কত, 1392 কিলোজুল। যক, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি, এই বিক্রিয়াটাকে তাপ উৎপন্ন করেছে না তাপ শোষণ করেছে। হ্যাঁ, যেহেতু আমার উৎপাদের বন্ধন শক্তিটা বেশি, তার মানে আমার বিক্রিয়কের বন্ধন শক্তির তুলনায় উৎপাদের বন্ধন শক্তি বেশি হলে আমরা বুঝে নিব এখানে তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটা গরম হয়ে যাচ্ছে। 912 চাইতে 1392 অনেক বেশি না? তাহলে উৎপাদ যখন উৎপন্ন হবে তখন আমি যেই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা যে জারে করব বা যেখানে করবো, যে প্যাক্রিজে করবো বা যে বিকারে করব, সেটা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। অর্থাৎ 1392 থেকে আমি 912 কিলোজুল যদি মাইনাস করি, তাহলে আমি বুঝে যাব এখানে আমার কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, 480 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই বিক্রিয়াটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া। আমাদের বইয়েও কিন্তু এই বিক্রিয়াটা কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে রাখা হয়েছে। এভাবে তোমরা কয়েকটা বিক্রিয়া নিয়ে কি করবে, বন্ধন শক্তি বের করবে, তাহলে তোমরা বুঝে যাবে যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাস আমরা এরপর থেকে শুরু করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।